हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल शिखास डेली लाइफे। तुम्हारे सबाई के स्वागत जाचे अनेक अनेक भलोबाशा नहीं आज के एक नतून भिडियो शुरू करछि। गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आमी तो भलो आछि, आशा करी तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो। तो देखो, देखते पाच्छो ओई दूर थेके देखो ट्रेन जाच्छे, बाड़ी थेके देखा जाच्छे ट्रेन। तो देखो बाइरेर प्रकृति आबहावा कत सुंदर, आज के रोद उठेछे, दारुण लागछे। और एकटू किन्तु ठंडा नेई, बोलो ठंडा मन हयेछे चले गेछे, उधाओ हये गेछे। ये देखो बाहर थे एसेछि, बाहर छाद थेके देखाच्छि तोमादेरके, देखो ट्रेनटा देखा जाच्छे, वंदे भारत एक्सप्रेस जाच्छे। तो चारिदिके देखो रोदे झलमल करछे, कि सुंदर लागछे देखते, दारुण लागछे। और रोद उठेछे माने सत्यि, रोद उठले ना मन मेजाज सब भालो हये जाय, बोलो। और एकदिन जदि रोद ना उठे एकदम मनटाओ भार हये जाय, भालो लागे ना रोद ना उठले। तो जाय होक चलो, और आज कि आमार अनेक काज आछे जानो, रविवार आज की अनेक कपड़ चोपड़ काचते हैं। अनेक दिन थे काचबो काज करछि, किन्तु काचार तो समय पाच्छि ना, आर आमरा जे बाड़ीते एसेछि एखोनो दड़ी टांगानो हयनि, ओइजन्यई कपड़ मेलार जायगा नेइ। छोटो एकटा छाद आछे, ओखाने कोनो रकम करे टुकटाक करे काचछि, ओखानेई मेलछि। अनेक काचते गेले एकटु बड़ो तार ना होले तो मुश्किल, बोलो मेला हबे ना कि करे, चादर टादरगुलो मेलबो कोथाय? ओगुलोर जन्य एकटु बड़ो तार टांगाते हबे, दड़ी टांगाते हबे। তো চলো এবার রান্নাবান্না করবো। আর বেজে গেছে দেখো 8:45 বেজে গেছে, এখনও বাবা মেয়ে দুজনেই উঠেনি ঘুম থেকে, দুজনেই খুব নাক ডেকে ঘুমাচ্ছে। চলো চলো ওদেরকে ওঠাই ঘুম থেকে, দরজা লাগিয়ে পাপাতে আর মেয়েতে ঘুমাচ্ছি। তো এই যে দেখো মশারি টাঙানো, আর দুজনে দেখো একদম লেপমুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো মেয়েকে উঠিয়ে দিয়েছি, গুড মর্নিং বলে মেয়েকে উঠালাম। তারপর আশরাফকে উঠাচ্ছি, ওঠো 9:00 বেজে গেছে, কিন্তু ও তো কোনো সাড়াই দিচ্ছে না, একদম লেপ মুড়ি দিয়ে এমনভাবে ঘুমাচ্ছে, দেখো মুখ টুক ঢেকে, তো কী করে আওয়াজ পাবে বলো। তো চলো আমাকে এদিকে কাপড়টুকু কাচতে হবে, আর দাঁড়ালে হবে না, 9:00 বেজে গেছে, অনেক মানে দেরি হয়ে গেল। সকাল সকাল কাপড় কাচি আমি, এত দেরি করি না, আর রবিবারের দিন একটু মানে ঢিলামো করলেই আমার তখন ওপাশে সময় হয়ে যাবে, তখন রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো আর দেরি করব না, ওরা যখন উঠবে উঠবে দেখে নেক গা, আমি আর ওদের পেছনে থাকলে আমার হবে না, ওদের পেছনে থাকলে আমার কিন্তু দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এদিকে আমি রান্নার দিকে চলে যাই। আজকে ব্রেকফাস্টে করব চাউমিন, ঠিক আছে, অন্য কিছু করব না। ভেবেছিলাম ভাত করব, তো মেয়ে ভাত খেতে চাইছে না, তো ওই জন্য আজকে চাউমিন বানাবো। এদিকে আমি কাপড় ভিজিয়ে এসেছি, আর আমি চলো চাউমিনটা ঝটপট করে নেব, ঠিক আছে চলো। তো বাইরের দিকে যে দেখো কত সুন্দর রোদ উঠেছে, রোদটা দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে রোদেই দাঁড়িয়ে থাকি, রান্নাবান্না কিচ্ছু করবো না। তো বারবার শুধু আমি দেখো জানলার ধারে আসছি, গ্রেটের ধারে আসছি, আর দাঁড়িয়ে থাকছি। তো চলো ঝটপট চাউমিনটা বানিয়ে নিই। তো চাউমিন বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, চাউমিনটাও গরম জলে মানে করে নিয়েছি, কি বলবো, সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি আলু আর গাজরও কেটে নিয়েছি। আলু আলু দিয়ে কিন্তু আমি কখনো চাউমিন বানাই না, দেখি আমি অনেকের আলু দিয়ে চাউমিন বানাই, কিন্তু আমি বানাইনি কখনো, কিন্তু আমার কাছে সেরকম স্টকে কিছু নেই, শুধু একটু গাজর পড়েছিল, আর ভাবলাম যে চলো একটু আলু দিয়েই করি। তো আলুটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে, যে যদি দেরি হয়ে যায় তেলে ভাজতে গিয়ে সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, তো আমার সেই সময়টা আমার হাতে নেই, তার জন্য আমি গরম জলে আলুটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলো একটু ভেজে নিই গাজর আর আলুটা, একটু ভাজা ভাজা করে চাউমিনটা দিয়ে নেব। তো চাউমিন খাই না ব্রেকফাস্টে আমি কখনোই, বিকেলের দিকেই বেশি বানাই মেয়ের জন্য, আর মেয়েও অতটা চাউমিন ম্যাগি অত পছন্দ করে না বলেই হয়তো অতটা বানানো হয় না আমার বাড়িতে, খুব কম চাউমিন ম্যাগিটা খুব কমই বানাই আমি। তো চলো আজকে ভাবলাম যে চলো ব্রেকফাস্টে অন্য কিছু খাবো না, আজকে চাউমিনটাই খাই। তো চলো বানাই, আর এদিকে রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নার কিচ্ছু সরঞ্জাম কিচ্ছু ঠিক করা হয়নি। এদিকে দেখো চাউমিনটাও দিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে চাউমিনটা। আর কি বলো তো দুঃখের বিষয়, আমি হাতে করে আমাকে তোমার শ্যুট করতে হচ্ছে, কারণটা হচ্ছে আমার যে বড় স্ট্যান্ড ছিল ভেঙে গেছে জানো, যেদিন বাড়ি আমার রুম চেঞ্জ করি সেই দিনই আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, খুব কষ্ট পেয়েছিলাম জানো ওই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য, ওটাই আমার সঙ্গী সাথী ছিল, কিন্তু কিছু করার নেই, কী করবো, আসতে গিয়ে হয়তো টোটো থেকে নামাতে গিয়ে পড়ে গেছে, না কী করে পড়ে গেছে আমি নিজেও জানি না, আমি কিন্তু সঙ্গে করেই যখন আমি আসলাম টোটোতে তখন কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিলাম জানো, তো জানি না কী করে ভেঙে গেছে। আর এদিকে দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজ ভাজছি, কারণ হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করব, তো ওই জন্য দেখো পেঁয়াজ ভাজছি এখন। হাঁসের মাংসটা আমি ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি, আর শাশুড়ি মা এসেছে আজকে,
তো শাশুড়ি মা বসে আছে ওপাশে, কথা বলছি, গল্প করছি, আর এদিকে আমি রান্না করছি, এক হাতে রান্না করছি আর কাপড় চোপড় সব কাঁচা হয়ে গেছে, আর ভীষণ রোদ উঠেছে, আশা করছি সব শুকিয়ে যাবে। ছোট ছাদটাতে মেলে দিয়েছি, দেখো ভয়েস দিতে দিতে না ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ চলে আসছে ভয়েসে, কি করবো বলো, কতবার কাটবো, কেটে কেটে কত করব, আমার আর সময় নেই কাটার। এদিকে মানে কি বলবো, রান্না বান্না বসিয়েছি, ভয়েসটা দিচ্ছি আমি পরের দিন, ঠিক আছে, এদিকে আমি মেয়ের স্কুল যাব বলে তাড়াতাড়ি করে রান্না বান্না করব, ঠিক আছে। তো দেখো হাঁসের মাংসের জন্য আমার মশলা কষানো হয়ে গেছে, একটু তোমরা ম্যানেজ করে দেখে নিও, ঠিক আছে, ট্রেনের আওয়াজটা একটু মানে শুনে নেবে, কি করব বলো, আমার ট্রেনের কাছে এখন বাড়ি হয়ে গেছে না, এখন যত শব্দ সব চলে আসছে আমার ভয়েসে। তো যাই হোক, তো চলো এবার রান্নাটা মন দিয়ে করি, আর এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে দেখো মশলা কষাচ্ছি আমি। তো মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়েছি, টমেটোটা সেদ্ধ হয়ে গেলে মাংসটা আমি দিয়ে নেব, ঠিক আছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এদিকে মাংসটা আমি ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, যে দেখো রেডি করে রাখাই আছে আমার হাঁসের মাংস। আর হাঁসের মাংস একটু বেশিক্ষণ ধরে কষাতে হয় না, কষালে খেতে ভালো লাগে না, টেস্ট আসে না, ঠিক আছে। আর এদিকে আমি একদিকে বসিয়েছি দেখো ভাত, আর একদিকে মাংসটা কষাচ্ছি, এখনও কিন্তু মাংস আমার হয়নি, আর বেজে গেছে 12টা, ঠিক আছে। 12টার সময় আমি কখনও রান্না করি না, কখনও আমার রান্না বান্না হয়ে যায়, আজকে আমার দেরি হয়ে গেছে। দেখো এদিকে দেখো মাংসটা কষাচ্ছি, এখনও কষানো হয়নি, জল বেরোচ্ছে মাংস থেকে, দেখো একটু করে নাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিচ্ছি, তো জলটা বেরোচ্ছে। তো চলো কষতে থাকি আমরা, আমি কষতে থাকি, আর তোমরা দেখো ভালোভাবে, আর ভিডিওটা সঙ্গে থাকো, ঠিক আছে। তো চলো ঝটপট রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি, ঠিক আছে। এখন আর তোমাদের সঙ্গে দেখা করবো না, কারণ স্নান টান করবো, মেয়েকে স্নান করাবো, এখন আর দেখা করবো না। তো আবার চলে আসলাম আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে, এখন বাজছে 6টা। তো 6টার সময় রেডি হয়ে দেখো আমরা একটু বাজারের দিকে বেরিয়েছি, কিছু কেনাকাটা মানে ছিল ওই জন্য কিনতে যাচ্ছি আমি, ঠিক আছে। তো ভাবলাম যে যাবো না আজকে, ভালো লাগছে না, তো মেয়ে বললো যে চলো মাম্মা স্টেশন দিয়ে চলো, স্টেশন দিয়ে চলো ঘুরতে যাব। তো যখন বেরোলাম ঘুরতে, তো চলো আমি আশরাফকে বলছি চলো আমি সে র্যাক কিনবো, তোমার প্লাস্টিকের যে র্যাকগুলো হয় না ওগুলো কিনবো, সেটাই বলছি আশরাফকে, যে চলো বেরিয়েছি যখন এই পারে যখন এসেছি, তো চলো দোকানে বাজার যাই, বাজার থেকে কিনে নিয়ে আসি, আর তোমার কাপ রাখা স্ট্যান্ড কিনবো, সেটাই বলছি ওকে। তো চলো দেখা যাক দোকানে পাওয়া যায় কি না, এর আগে দেখেছিলাম দোকানটায়, তো এখন পাওয়া যাবে কি না জানি না, চলো যাই দোকানে, ঠিক আছে। আর ঠান্ডা কিন্তু একটুও নেই জানো, বাইরে কিন্তু বেরিয়েছি একটুও কিন্তু শীত লাগছে না, বরঞ্চ গরমই লাগছে, হাঁটছি তো গরম লাগছে, তো আমি ভাবলাম হয়তো বেশি পরে চুট পরে নিয়েছি। তো যে দেখো আমরা বাইরে বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে এসে মানে ওখানে গিয়ে আর মানে ভিডিও করা হয়নি দোকানে, তো আমরা যেটা কেনার জন্য গিয়েছিলাম কাপ রাখা স্ট্যান্ড আর তোমার প্লাস্টিকের র্যাক কিন্তু পাইনি, ঠিক আছে। কাপ রাখা স্ট্যান্ডটা শেষ হয়ে গেছে, তো এনে দেবো বলেছে, তো এখন পেলাম না। আর বাজারে গিয়ে দেখো আমার মেয়ে স্ট্রবেরি কিনেছে, স্ট্রবেরি খাবো স্ট্রবেরি খাবো করে মাথা খারাপ করলো, তো ওই স্ট্রবেরি কিনে দিলাম। স্ট্রবেরি এর আগে আমরা কিনে দিই, আমি ওকে কিনে দিয়েছিলাম, তখন খেতে পারেনি, একটু টক ছিল, ঠিক আছে, কলকাতায় কিনে দিয়েছিলাম। তো এখন আবার দেখেছে দোকানে, ফলের দোকানে, তো কিনে দাও কিনে দাও, স্ট্রবেরি কিনে দাও, ওই জন্য কিনে দিলাম, দেখা যাক খেতে পারে কি না, ঠিক আছে। তো আমার ভিডিওটা চলো আমি এখানে শেষ করছি, আর ভীষণ গরম লাগছে, গরম লাগলে কী বলো তো গা হাত পা চুলকায় খুব, হেঁটে এসেছি তো গরম গরম লাগছে খুব। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, চলো টাটা।